হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা মালদা জেলার অন্যতম একটি কলেজ গৌড় কলেজে অ্যাডমিশন নিতে চাইছো আজকের ভিডিওটি তাদের জন্যই কেননা এই কলেজে অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য একটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রকাশ করেছে এই নোটিশ অনুযায়ী কবে থেকে তুমি ফর্ম ফিল করবে কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে কবে কাউন্সেলিং হবে কি করে কাউন্সেলিং হবে কাউন্সেলিংয়ে তোমার কি কী ডকুমেন্টস লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং সাথে সাথে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে ভিডিও শুরুর আগে বলে রাখি তুমি যে কোনো কলেজেই অ্যাডমিশন নাও না কেন আগামী কয়েকটি বছর এই চ্যানেল তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সুতরাং চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কেননা আগামী দিনে কলেজ সংক্রান্ত চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে তো চলো ভিডিওটি শুরু করছি তুমি ক্রমে গিয়ে গৌড় কলেজ সার্চ করতে গেলেই তুমি এই ওয়েবসাইটে আসতে পারবে এবং সেখানে নোটিশ সেকশন থেকে এই নোটিশটি তুমি দেখতে পেয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গৌড় কলেজের অফিসিয়াল নোটিশ এবং যেখানে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে প্রথমেই নাম্বার ওয়ানে বলা রয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এক সাত দু থেকে এবং ফর্ম ফিল চলবে আগামী পনেরো সাত দু তারিখ মিড নাইট পর্যন্ত এবং এই যে ফর্ম ফিল করবে তারপরে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা পাবলিশ হবে সতেরো সাত দু তারিখ বিকেল চারটের সময় এবং মেরিট লিস্ট সংক্রান্ত কোনো যদি অবজেকশন থাকে বা রেক্টিফিকেশন থাকে তার জন্য তুমি অবশ্যই যোগাযোগ করবে সতেরো সাত দু থেকে শুরু করে উনিশ সাত দু তারিখ পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত এবং সেটা কন্ট্যাক্ট করতে হবে তোমাকে ফোন মারফত দুটো ফোন নাম্বার দেওয়া আছে এই দুটো ফোন নাম্বারে তোমাকে ফোন করে জানাতে হবে তোমার কোথায় মেরিট লিস্টে প্রবলেম রয়েছে বা মেরিট লিস্টে কোনো কারেকশান থাকতে গেলে সেই কারেকশানটা তুমি জানাতে পারবে ফোন নাম্বার হচ্ছে নাইন নাইন এবং আরও একটি ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন টু সেভেন ফোর এই দুটো নাম্বারে ফোন করে যে কোনো রেকটিফিকেশন করতে পারবে তারপরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে কুড়ি সাত দু হাজার তেইশ বেলা বারোটার সময় তারপরে দেখতে পাচ্ছ নিচে তোমাদের দেওয়া রয়েছে ডেট অফ অ্যাডমিশন অফ ফোর ইয়ার অনার্স এবং থ্রি ইয়ার জেনারেলের জন্য কুড়ি সাত দু থেকে শুরু করে একত্রিশ সাত দু হাজার তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে যার শিডিউল নিচে দেওয়া রয়েছে আমি সম্পূর্ণ তোমাদের বলবো এবং তোমাদের ফার্স্ট অগাস্ট থেকে সম্পূর্ণ ক্লাস শুরু হয়ে যাবে এইবার নিচে চলে আসো নিচে দেখতে পাবে অ্যাডমিশন শিডিউল দু হাজার তেইশ চব্বিশ ফোর ইয়ার বিএ বিএসসি অনার্স কোর্সেস উইথ মেজর সাবজেক্ট অর্থাৎ যারা অনার্স সাবজেক্ট নিয়ে পড়বে যেটা চার বছরের জন্য প্রযোজ্য তাদের কবে কবে অ্যাডমিশন হবে সেই শিডিউল দেওয়া রয়েছে এই যে শিডিউলটা রয়েছে এটাকে কাউন্সেলিং লিস্টও বলতে পারি এই শিডিউল অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তোমাদের সেই অনুযায়ী ভর্তি হতে হবে কিভাবে ভর্তি হতে হবে সেই সংক্রান্ত বিষয়েও ভিডিও তোমাদের প্রোভাইড করব ভর্তির সময় সুতরাং এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে বা ফার্স্ট কাউন্সেলিং লিস্ট পাবলিশ হবে সমস্ত অনার্সের জন্য আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ কোনো রিজার্ভ ক্যাটাগরি থাকবে না এখানে সেটা হচ্ছে কুড়ি সাত দু তারিখ দুপুর দুটোর সময় এবং এটা চলবে একুশ সাত দু হাজার তারিখ বেলা বারোটা পর্যন্ত অর্থাৎ এই মেরিট লিস্টে বা এই কাউন্সেলিং লিস্টে যাদের নাম থাকবে তারা অতি অবশ্যই একদিনের মধ্যে অ্যাডমিশন হতে হবে অ্যাডমিশান না হতে গেলে কিন্তু তোমার নাম যদি একবার পেরিয়ে যায় তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না যদি ফার্স্ট কাউন্সেলিং লিস্ট থেকে সিট বেঁচে যায় যাবতীয় সিট মানে রিমেইনিং সিটটা পাবলিশ হবে সেকেন্ড কাউন্সেলিং লিস্ট যেটা হচ্ছে একুশ তারিখ পাবলিশ হবে একুশ থেকে বাইশ পর্যন্ত তোমাদের সেকেন্ড কাউন্সেলিং লিস্ট হবে তারপরে আবার যদি সিট ক্যাপাসিটি খালি থেকে যায় তাহলে সেক্ষেত্রে থার্ড লিস্ট যেটা আনরিজার্ভ ক্যাটাগরি চলছে এখনও বাইশ থেকে শুরু করে চব্বিশ তারিখ পর্যন্ত চলবে নিশ্চয়ই এখানে হয়তো সানডে বা কিছু একটা রয়েছে তাই জন্য একটা দিন বেশি রয়েছে ওকে ফোর্থ কাউন্সেলিং লিস্ট বের হবে তোমাদের চব্বিশ সাত দু তারিখ দুপুর দুটোর সময় এবং চলবে পঁচিশ সাত দু তারিখ তোমাদের বেলা বারোটা পর্যন্ত অবশ্যই তারপরে আবারও একটা লাস্ট লিস্ট বেরোবে যেটা কাউন্সেলিং লিস্ট বলা হচ্ছে পঁচিশ সাত থেকে শুরু করে ছাব্বিশ সাত পর্যন্ত চলবে এবং তারপরে রিজার্ভ ক্যাটাগরির জন্য যারা এসসি এসটি টি ও এরকম ক্যাটাগরি রয়েছে তাদের জন্য লিস্ট বেরোবে সিক্স মেরিট লিস্ট যেখানে ছাব্বিশ সাত দু থেকে শুরু করে সাতাশ সাত দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমাদের কাউন্সেলিং চলবে আরও একটা কথা এখানে বলে রাখি যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যদি তোমাদের এই সমস্ত লিস্টেই বেরিয়ে যায় আনরিজার্ভের মধ্যে তাহলেও তোমরা কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে পারবে ওকে কাউন্সেলিং কিভাবে করতে হবে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ওকে নেক্সট দেখো সেভেন্থ লিস্ট বেরাবে রিজার্ভ ক্যাটাগরির জন্য সাতাশ থেকে আঠাশ পর্যন্ত এইট কাউন্সেলিং লিস্ট বেরোবে তোমাদের আঠাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত নাইনথ কাউন্সেলিং লিস্ট বেড়াবে তোমাদের উনত্রিশ থেকে একত্রিশ সাত পর্যন্ত এগুলো হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য ওকে যারা রিমেইনিং রিজার্ভ ক্যাটাগরি বেঁচে থাকবে তাদের জন্য এই লিস্টগুলো বেরোবে নেক্সট এবার চলে আসো যারা পাস কোর্সের জন্য ভর্তি হবে অর্থাৎ থ্রি ইয়ার বিএসসি জেনারেল কোর্সেস উইথ মেজর সাবজেক্ট অর্থাৎ যারা পাস কোর্সের সাবজেক্ট নিয়ে ভর্তি হবে যাদের তিন বছর পড়তে হবে তাদের লিস্ট বেরোবে দেখে নাও ফার্স্ট লিস্ট অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং লিস্ট বেরোবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কুড়ি থেকে একুশ সেকেন্ড লিস্ট বেরাবে একুশ থেকে বাইশ একই সময় রয়েছে দুটো থেকে বেলা বারোটা পর্যন্ত আগের দিন দুটো থেকে শুরু করে পরের দিন বেলা বারোটা পর্যন্ত থার্ড লিস্ট বেরোবে বাইশ থেকে শুরু করে চব্বিশ ফোর্থ লিস্ট বেরোবে চব্বিশ থেকে পঁচিশ ফিফথ লিস্ট পঁচিশ থেকে ছাব্বিশ সিক্সথ লিস্ট ছাব্বিশ থেকে সাতাশ সেভেন্থ লিস্ট সাতাশ থেকে আঠাশ এবং এইট লিস্ট উনত্রিশ থেকে একত্রিশ যদিও সিক্স লিস্ট থেকে শুরু করে এইট লিস্ট বের হবে যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছ ওকে আশা করি তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি এই ডেটগুলো ভালো করে তুমি নোট ডাউন করে নাও অথবা তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ভিডিও পর থেকেও দেখতে পারো ভেরিফিকেশনের সময় অর্থাৎ তুমি অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমাকে কোন কোন ডকুমেন্টস লাগবে কলেজে দেখানোর জন্য যেখান থেকে তুমি ভর্তি হতে পারবে নাম্বার ওয়ান এই ডকুমেন্টসগুলো যে কোনো কলেজের জন্যই প্রযোজ্য নাম্বার ওয়ান মাধ্যমিক সার্টিফিকেট অ্যাজ প্রুফ ডেট অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কপি দিলেই হবে এইচএস মার্কশিট ইন অরিজিনাল অ্যান্ড থ্রি কপি সেলফ অ্যাটেস্টেড ফটো কপি অর্থাৎ এইচএসের মার্কশিট অরিজিনাল লাগবে এবং তিন কপি সেলফ অ্যাটেস্টেড লাগবে জেরক্স ওকে এইচএস সার্টিফিকেট লাগবে অরিজিনাল এবং তিন কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স ব্যাঙ্কের চালান যে চ্যানেলে তুমি ভর্তি হবে সেই চালান কপি লাগবে কাস্ট সার্টিফিকেট যদি তুমি কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে ভর্তি হয়ে থাকো তাহলে তার ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দুই কপি লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট যে স্কুল থেকে তুমি পড়েছো সেই স্কুল থেকে তোমাকে সার্টিফিকেটের সময় বা রেজাল্টের সময় তোমাকে লিভিং সার্টিফিকেট দিয়েছে সেটা লাগবে অরিজিনাল কপি অবশ্যই প্রিন্টেড অ্যাপ্লিকেশান ফ্রম ফর্ম ওয়াইল্ড অ্যাপ্লিকেশান ওয়াজ মেড অর্থাৎ তুমি যখন অ্যাপ্লিকেশান করেছিলে সেই অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট আউট কপি বেরাবে ফর্ম বেড়াবে সেটা তোমাকে দিতে হবে এবং আধার কার্ড এই কটা ডকুমেন্টস দিলেই তোমার ভেরিফিকেশান হবে এবং তোমার অ্যাডমিশনশন কনফার্ম হবে ডকুমেন্টসে যদি কোনো খামতি থাকে তাহলে কিন্তু তোমার অ্যাডমিশান ক্যান্সেল পর্যন্ত হতে পারে তো সেই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে তো বলো আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমার ভীষণ হেল্প হয়ে থাকবে যদি ভালো লাগে তাহলে লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে আর তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো আরও কোনো কলেজের ইনফরমেশান পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও যে কোন কলেজে তুমি অ্যাডমিশান নিতে চাইছো বা ইনফরমেশন জানতে চাইছো আমি সেই কলেজের ইনফরমেশান সবার আগে পৌঁছে দেবো তোমার কাছে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ